এর অভিনয়ে রূপা গঙ্গোপাধ্যায়। মহাভারতের দ্রৌপদীকে গত 5 থেকে 6 বছর দেখা গিয়েছিল শুধু রাজনীতির মঞ্চে। বিজেপিতে যোগ দিয়ে প্রথমে মহিলা যুব মোর্চার নেত্রী, পরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। কিন্তু এবার পার্টি পলিটিক্স ছেড়ে বাংলা টেলিভিশনে ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়। সিরিয়ালে এক মায়ের চরিত্রে দেখা যাবে রূপাকে। বিষয়টা সবে লুকসেট পর্যন্ত করিয়েছে, তবে এখনও কোনো অফিসিয়াল সই হয়নি। ইতিমধ্যেই এই নতুন সিরিয়াল নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে টলি পাড়ায়। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাকে একটা পার্টিতেও দেখা যায় তাকে। অভিনয় ফিরলে তার কাজ নিয়ে দর্শকদের বাড়তি উৎসাহ থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।